আগে কেন জানতাম না যে মিষ্টি কুমড়াতে এত মজার একটা আইটেম তৈরি করা যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে মিষ্টি কুমড়াদের সম্পূর্ণ নতুন এবং ইউনিক একটি রেসিপি করে দেখাচ্ছি। এটা খেতে অত্যন্ত মজার। এটা আপনারা সকালে বা দুপুরে গরম ভাতের সাথে, সাদা পোলাওয়ের সাথে, বিকালে স্ন্যাক্স হিসাবেও কিন্তু পরিবেশন করতে পারেন। খুবই মজার হয় এটা খেতে। এর জন্য আমি এখানে মিষ্টি কুমড়া নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া আছে আপনার হাফ কেজি। তো মিষ্টি কুমড়ার উপরে যে বীজ রয়েছে সেটা প্রথমে আমি ক্লিন করে নিচ্ছি। এরপর আমি এটাকে একটু পাতলা করে কেটেছি যেন খুব সহজে সেদ্ধ করে নেওয়া যায়। আমি স্কিন সহ নিয়েছি, আপনারা চাইলে স্কিন বাদ দিতে পারেন। সেদ্ধ করার জন্য প্যানে প্রথমে নিয়ে নিচ্ছি পানি। দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মিষ্টি কুমড়া। এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো তেল। খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন হবে না, সামান্য পরিমাণ তেল দিলেই হবে। আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ব্যবহার করতে পারেন। চুলা ধরিয়ে দিচ্ছি এবং হাই ফ্লেমে রেখে প্রথমে বলক উঠিয়ে নিচ্ছে। বলক চলে এসছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ কমিয়ে দিয়ে মিডিয়াম পর্যায়ে রাখবো, পানিটা টেনে যাওয়া পর্যন্ত। এরই মাঝে আমি একবার ঢাকনা খুলে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়েছি আর পানিটা টেনে গিয়েছে, দেখতে পাচ্ছেন। মিষ্টি কুমড়াটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। যখন পানি পুরোপুরি টেনে যাবে তখন চুলার আঁচ মিডিয়াম থেকে একটু কম আঁচে রাখতে হবে বেশ কিছু সময়, যেন মিষ্টি কুমড়ার ভিতরে যে পানি আছে সেটাও যেন টেনে যায়। তো এই অবস্থা আমি কিছুক্ষণ রেখে দিব। বেশ কিছুক্ষণ রাখার পর আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে ম্যাশ করে নিচ্ছে। খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, মিষ্টি কুমড়া যেন আস্ত না থাকে বা দলা দলা না থাকে। ভালোভাবে ম্যাশ করা হয়ে গেলে এটার ভেতরে যদি কোনো স্কিন থেকে থাকে, মানে মিষ্টি কুমড়ার যে স্কিন দেখবেন যে কিছু কিছু একটু বড় থাকে, সেগুলো বেছে ফেলে ক্লিন করে নিতে হবে। পেঁয়াজ কুচি রয়েছে এখানে এক কাপের মতো, চারটি কাঁচামরিচ কুচি নিয়েছি আর সেই সাথে নিয়েছি পুদিনা পাতা এক মুঠ পরিমাণ। আপনারা চাইলে ধনের পাতা ব্যবহার করতে পারেন, তবে পুদিনা পাতা দিলে আমার কাছে মনে হয় যে বেশি মজার হয় খেতে। অনেকে আছেন পুদিনা পাতা খেতে পছন্দ করেন না, তারা চাইলে এখানে পুদিনা পাতার বদলে ধনিয়ার পাতাটা ব্যবহার করতে পারেন, অথবা এটা ছাড়াও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। প্রথমে এক চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া, এক চা চামচ উঁচু করে দিয়েছি মরিচের গুঁড়া আর ভাজা জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি উঁচু করে আদা রসুন বাটা এক চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টমেটো সস দিয়ে দিচ্ছি আপনার দেড় টেবিল চামচের মতো, এবং সেই সাথে দিয়ে দিচ্ছি ঘি দেড় চা চামচের মতো। দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছে। যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করবেন, তবে এটা একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে। আমি যেভাবে মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি, হাফ কেজি মিষ্টি কুমড়া যদি আপনার সেভাবে ফলো করে এ করেন তাহলে দেখবেন ঝালটা একদম পারফেক্ট হবে, মানে খুব বেশি ঝালও হবে না আবার ঝালটা কমও হবে না। যেহেতু মিষ্টি কুমড়া তো একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম, এটা বাইন্ডিং হয়ে আসতে যতটুকু প্রয়োজন ততটুকু দিবেন। এক টেবিল চামচে একটু কম সয়া সস দিলাম আর এক কাপে চার ভাগে তিন ভাগ পরিমাণ হবে পেঁয়াজের বেরেস্তা দিয়েছি। পেঁয়াজের বেরেস্তা অবশ্যই দিবেন, এতে করে কিন্তু শাহী একটা ফ্লেভার পাবেন যেটার জন্য এটা খেতে অত্যন্ত ভালো লাগে। কোনো কিছু স্কিপ করবেন না, প্রত্যেকটা উপকরণ আপনারা ধাপে ধাপে অ্যাড করবেন, তাহলে আসলে এটা তৈরি করার পর বুঝতে পারবেন যেটা যে কী পরিমাণ মজার। তখন আপনার কাছে মনে হবে এটা তৈরি করে খাওয়ার পর যে আগে কেন এই রেসিপি আমার জানা ছিল না, এতটা মজার তৈরি করা সম্ভব মিষ্টি কুমড়া দিয়ে। আদানা কাবাবের শেপে আমি এটা তৈরি করেছি, তবে আপনারা আপনাদের পছন্দের যে কোনো শেপে তৈরি করে নিতে পারবেন। ভাজার জন্য এক টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছে। তেল খুব ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ার সেই কাবাব।
আপনারা চাইলে মিষ্টি কুমড়ার সেম রেসিপি ফলো করে জালি কাবাব তৈরি করে নিতে পারেন, টিকিয়া কাবাব তৈরি করতে পারেন, যেরকম পছন্দ আপনাদের সে ধরনের কাবাবই তৈরি করতে পারেন। চাইলে ডিপ ফ্রাই করতে পারেন, আবার চাইলে অল্প তেলেও ফ্রাই করে নিতে পারেন। যখন নিজের অংশটা লালচে হয়ে যাবে তখন উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ থাকবে এই পর্যায়ে মিডিয়াম থেকে একটু কম, একটু সময় নিয়ে সুন্দরভাবে নিচের অংশ লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। তো আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে এবং দুই পাশে বেশ লালচে হয়েছে। এটা যে শুধু দেখতে সুন্দর তা কিন্তু না, খেতে অসম্ভব মজার। হয়তো আপনারা অনেকেই ভাবছেন মাংসের কাবাব ভালো লাগে, ঠিক আছে, বাট মিষ্টি কুমড়ার কাবাব কি খেতে ততটা ভালো লাগবে? আসলে তৈরি না করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে মিষ্টি কুমড়ার এই কাবাবটা যে কতটা মজার হতে পারে। আপনি যখন তৈরি করে খাবেন তখন আসলে আপনি বুঝতে পারবেন যেটা যে আসলে কতটা মজার। তো আমি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। আশা করছি আজকের নতুন এবং ইউনিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি শেয়ার করার জন্য, তাই আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন সেক্ষেত্রে কিন্তু আমি কাজের উৎসাহটা হারিয়ে ফেলি। তাই আপনাদের সাপোর্ট, লাইক কমেন্ট শেয়ার এগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবে পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আর পারলে আমার জন্য একটু দোয়া করবেন। আর হ্যাঁ, আপনারা যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।